নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার নিয়ে হাজির হয়েছি আমরা শুরু করেছিলাম চর্যাপদ নিয়ে আলোচনা চর্যাপদের এর আগে দুটি পর্ব আমরা আলোচিত করেছি আলোচনা করেছি এবং সেখানে আলোচিত হয়েছে নানা রকম রচনাকাল এবং আবিষ্কারকাল এগুলোর সংখ্যক তথ্য অনেক নিয়ে আলোচিত করা হয়েছে এবং সেটা ডিসক্রিপশান আমি দিয়ে দেবো কারো আপনারা যদি কেউ নতুন থাকেন যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নেবেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু গতানুগতিক তথ্য রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করিনি কারণ আমি জানি যারা বাংলা সাহিত্যের ছাত্র তারা স্বভাবতেই ওগুলো বই পড়ে আগে ওই তথ্যগুলোই নিয়ে নেয় তবে ওই বই পড়ার মাঝে যেসব গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যায় সেগুলোই আমি এখানে তুলে আনার চেষ্টা করি তো চলুন আজকে শুরু করা যাক প্রথম যেটা রয়েছে ছত্রিশ সংখ্যক গানের পদকর্তা কান্নপা জ্বলন্ধরি পাকে ধর্ম সাক্ষী গুরু বলে স্বীকার করেছিলেন ঠিক আছে কান্নপা তিনি জ্বলন্ধরি পাকে ধর্ম গুরু হিসাবে স্বীকার করেছিলেন এরপরের পয়েন্টে রয়েছে নাচ সাহিত্যে দেখা যায় জলন্ধরী পা হচ্ছেন গোরক্ষনাথের শিষ্য তাহলে নাচ সাহিত্যে কী দেখা যায় জলন্ধরী পা যিনি হ্যাঁ তিনি হচ্ছেন গোরক্ষনাথের শিষ্য তার শিষ্য এখানে শিষ্য বানানোটা ভুল রয়েছে হ্যাঁ এটা তালবস্বর রশ্মি হবে আসলে এটা টাইপ করার সময় ঠিক লক্ষ্য করা হয় না ঠিক আছে তো শিষ্য অনুবাদ সাহিত্য থেকে অবশ্য কোনো ঐতিহাসিককার সংকেত পাওয়া যায় না তবে মারাঠি গ্রন্থ জ্ঞানেশ্বরীতে যে গুরু পরম্পরার আভাস পাওয়া যায় তাতে গোরক্ষনাথের উল্লেখ আছে ঠিক আছে তাহলে মারাঠি গ্রন্থ যে জ্ঞানেশ্বরী যে মারাঠি গ্রন্থ এটা পয়েন্ট করা আছে দেখবেন অন্য কালারে এটিতে গুরু পরম্পরায় যে আভাস আছে সেখানে গোরক্ষনাথের উল্লেখ আছে এর পরের পয়েন্ট আছে সুনীতি কুমার ভাষাতাত্ত্বিক বিচারের সাহায্যেও চর্যাপদ গানের রচনাকাল নির্ণয়ের চেষ্টা করেছিলেন ভাষার সাহায্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তা চর্যাপথ নির্ণয়ের চেষ্টা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি বই রয়েছে যেটা ওডিবিএল হ্যাঁ সেখানেই এই মন্তব্যটি তিনি করেছিলেন এই বিচার অনুযায়ী চর্যাপথের ভাষাকে তিনি চতুর্দশ শতকের শেষের দিকের রচনা বলেছিলেন ঠিক আছে এবং শ্রীকৃষ্ণ কীর্তন ভাষার চেয়ে অন্তত দেড়শো বছরের পুরাতন বলে বিবেচনা করেছেন এর পরের পয়েন্ট আমরা দেখে নেব চরজাগার সরহ ঠিক আছে স্বরহ এর গান ছাড়াও অবহট্ট ভাষায় অনেকগুলি দোহা রচনা করেছিলেন ঠিক আছে এনার দোহার রচনা রয়েছে অনেক যেমন পণ্ডিত শ্রী দিবাকর চন্দ্র এগারোশো এটা একশো এক রয়ে আছে এটা হবে এগারোশো এক খ্রিস্টাব্দ ঠিক আছে এটা ভুল হয়ে গেছে শ্রী এগারোশো এক খ্রিস্টাব্দের লুপ্ত প্রায় দোহা যেগুলো ছিল সরহপাদের যে দোহাগুলি ছিল সেই দোহাগুলো যথালব্ধ নামে সংকলন করেছিলেন ঠিক আছে কি নামে যথালব্ধ নামে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নেটে এই টাইপের কোশ্চেনই খুব ব্যবহার করে এরপরে আছে চর্যাকাটি সাধারণ অর্থ কী চর্যা কথাটি সাধারণ অর্থ হচ্ছে যোগীদের যোগীদের যে আচরণ পদ্ধতি আচরণ ঠিক আছে চর্যা যোগীরা যে আচরণ পদ্ধতি সেটাই হচ্ছে চর্যার পদের সাধারণ অর্থ কিন্তু কবি টিকাকার্তের উল্লেখে বোঝা যায় চর্যা কথাটি একটি বিশেষ ধরনের গানের ক্ষেত্রে মনে করেন কোনো একটা গানকে বোঝাতে গিয়ে চর্যার শব্দটি ব্যবহার করা হতো ঠিক আছে এটার মূল যেটা সাধারণ অর্থ সেটা হচ্ছে যোগীদের আচরণ পদ্ধতি কিন্তু এটি গানের ক্ষেত্রেও ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে হুম এরপরে হচ্ছে বারোশো থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত সাঙ্গদেবের সঙ্গীত রত্নাকর বইটির কথা মনে রাখবেন সঙ্গীত রত্নাকর নামক সঙ্গীত শাস্ত্রীয় একটা গ্রন্থ এটি বিশেষ পদ্ধতিতে রচিত এক ধরনের আধ্যাত্মিক হবে এটা এখানে আধ্যাত্মিক লেখা আছে এটা হবে আধ্যাত্মিক এখানে হুম আধ্যাত্মিক সঙ্গীত যেটা ভ মানে আমরা যেগুলো দেবতাদের নিবেদিত সঙ্গীত ভগবানকে নিবেদিত যে সঙ্গীতগুলো সেইগুলোকে আধ্যাত্মিক সঙ্গীত বলে সেই আধ্যাত্মিক সঙ্গীতকে বলা হতো চর্যা তাহলে সঙ্গীত রতনা করে কি বলা হয়েছিল এখানে একটা প্রবন্ধের অধ্যায় রয়েছে সঙ্গীত রত্নাকর এই অধ্যায়ে আধ্যাত্মিক সঙ্গীতের যে একটি পার্ট রয়েছে সেখানে তাকে চর্যা বলে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এর পরেরটা দেখে নেব সঙ্গীত রত্নাকর ছাড়াও এগারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সংকলিত মানসোল্লাস নামক সংস্কৃত কোশগ্রন্থের চর্যার উল্লেখ আছে মানে চর্যাকে আমরা এর আগে কোথায় কোথায় পাচ্ছি সেটা এখানে বর্ণিত করা হয়েছে ঠিক আছে তো মানসোল্লাস এবং ওদিকে সঙ্গীত রত্নাকর মনে থাকবে তাহলে চর্যা পদের চর্যা কথাটি আমরা এর আগে কোথায় কোথায় পেয়েছিলাম মানসোল্লাস এবং সঙ্গীত রত্নাকরের সঙ্গী রত্ন করে প্রবন্ধতে ঠিক আছে এরপরে হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় খণ্ডিত যে মানে পুঁথিগুলি রয়েছে এটিকে হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছিলেন তাতে ছেচল্লিশটি গোটা গান ছিল আর একটি গানের ভগ্নাংশ ছিল টোটাল ছেচল্লিশটি মানে সাড়ে ছেচল্লিশটি ঠিক আছে এরপরে আমরা পাচ্ছি চর্যাপদে উল্লেখিত মোট তেইশ জন কবির সন্ধান পাওয়া যায় কতজন তেইশ জন ভনিতায় অনেক চর্যাকার চর্যাপদকার প্রকৃত নাম তাদের নিজের প্রকৃত নামের পরিবর্তে ছদ্ম নাম ব্যবহার করতেন যেমন হচ্ছে সাঁত্রিশ এবং চুয়াল্লিশ সংখ্যক মনে করেন চর্যা এখানে তরজা হয়ে গেছে এটা তরজা হবে না এটা হবে চরজা এটা হচ্ছে টাইপিং মিস্টেক এগুলো এটা ত তরজা গান হবে না এই যেটা এটা হবে চরজা ঠিক আছে তো চর্যা গান যথাক্রমে যেটা তারক এবং কঙ্কন ভনিতা বলে দুটি ব্যবহার করেছেন কিন্তু এগুলো তাদের অরিজিনাল নাম নয় এগুলো হচ্ছে ছদ্মনাম মূলত তারা কিছু নাম ব্যবহার করতেন কারণ সেইকালে উপটোকন হিসাবে ওরা আলঙ্কারিকতার মানে প্রাধান্য পা দেওয়ার জন্য সেক্ষেত্রে তারা নাম ব্যবহার করতেন এরপরে আসি পরের পয়েন্টে চোদ্দো এবং পঁচিশ সংখ্যক গানের ভনিতায় চোদ্দ এবং পঁচিশ সংখ্যক গানের ভনিতায় ডম্বি এবং তন্ত্রী যেটা ডম্বি এবং তন্ত্রী বলা হয়েছে ডম্বি এবং তন্ত্রী সম্ভবত কোনো মানে কবি কোনো ব্যক্তির নাম নয় এগুলো এগুলো জাতিবাচক নাম ঠিক আছে চোদ্দো আর হচ্ছে পঁচিশ এই দুটি সঙ্গ এই দুটি পদের মধ্যে কি হয় একটা চোদ্দো হচ্ছে ডোম্বির পঁচিশ হচ্ছে তন্ত্রীর এটি হচ্ছে কোনো ব্যক্তি নাম নয় এটি হচ্ছে জাতিবাচক এটি নাম কোনো একটা জাতিকে কেন্দ্র করে যে নামটি হয় সেটি নাম এরপরের পয়েন্ট কী রয়েছে ভনিতায় ও টিকায় যে কবি নামগুলি পাওয়া যায় তাতে মনে হয় গানগুলি সহজিকা সাধকদের দ্বারা গুরু শিষ্য পরম্পরায় রচিত সম্ভবত দুই তিন পুরুষের রচনা মানে হচ্ছে ভনিতায় এবং টিকায় সব মানে কবির নামগুলি পাওয়া যায় হ্যাঁ যেমন ধরেই নিতে পারি এর আগে আপনাদের উল্লেখ করলাম আমি যে মানে পরে উল্লেখ করব যে লুইয়ের যেমন শিষ্য রয়েছেন হচ্ছে দারিক ঠিক আছে তো তার এবং তার শিষ্য গুরু এবং শিষ্যের যে পরম্পরায় রচিত নানারকম টিকা সেই টিকাগুলি এই গানের মাধ্যমে এবং টিকাকার খুব সহজ খুব সহজভাবে সুমণ্ডিতভাবে উল্লেখ করে গেছেন এরপরে পয়েন্টে আসি তিব্বতী ঐতিহ্যে যে চুরাশি জন সিদ্ধাচার্য পাওয়া যায় তার লুই হচ্ছে তাদের মধ্যে অন্যতম তিব্বতীয় ঐতিহ্যে যেসব চুরাশি জন সিদ্ধাচ সিদ্ধাচার্য পাওয়া যায় লুই তাদের মধ্যে একজন অন্যতম লুইকে যে চর্যাপথে আমরা যাকে প্রথম পদকার হিসেবে জানি যার এক এবং উনত্রিশ নামক দুটি পদ রয়েছে এরপরে তিব্বতীয় অনুবাদের মাধ্যমে লুইয়ের তিনটি বইয়ের কথা পাওয়া যায় ঠিক আছে কয়টি বই তিনটি বই তো এগুলি কী কী একটি হচ্ছে শ্রী ভগবত ভী সময় হুম একটি হচ্ছে অভিসময় বিভঙ্গ আরেকটি হচ্ছে তত্ত্ব স্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টিনাম ঠিক আছে নামগুলো খুবই কঠিন একটু মনে রাখতে হবে এরপরের ইয়েতে চলে আসি লাইনে চলে আসি এটাতে বলা হয়েছে লুইয়ের গানের সংখ্যাগুলি হলো এক উনত্রিশ এটা আমরা জানি তার কোনো গানে যৌনতান্ত্রিকতার আভাস নেই ঠিক আছে তার কোনো গানে যৌন যৌনতান্ত্রিক উল্লেখ নেই আর কি এরপরে আসি লুই কোনো পারিভাষিক সংকেতের এটা লুই সম্বন্ধে বলা হচ্ছে ঠিক আছে আজকে লুই অব্দি কভার করব এরপর একটা কান্নপাত তারপরে পরবর্তী যে জন কবি মোট তারপরে একে একে সবাইকে কভার করা হবে লুই কোনো পারিভাষিক সাংকেতিক শব্দ ব্যবহার করেননি তার রূপক ব্যবহার খুব স্পষ্ট রূপকটা খুব স্পষ্ট সহজে ধরা যায় যেমন কাোপণ ছবিটা আলো এটার উদাহরণ একটা আর কি এরপরে লুইয়ের শিষ্যের নাম দারিক ঠিক আছে যার পদ সংখ্যা হলো চৌত্রিশ এটা আমরা বইয়েই পেয়ে যাব পদ সঙ্গে কত কিন্তু লুইয়ের যে শিষ্য তার নাম হচ্ছে দারিক এটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব কারণ এই সব প্রশ্নে কে কার শিষ্য কোথা থেকে কার উৎপত্তি এবং কত সালে কোন পদকারের জন্ম এগুলো নেটে খুব একটা খুবই এগুলো মানে ছোট ছোটো তথ্যগুলো খুব বেশি ফলো করে আর এসএসসির ক্ষেত্রে এসব অতটা ডিপলি যায় না তবে সেক্ষেত্রেও এগুলো জেনে রাখা খুবই দরকার তাহলে আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা কান্নপাত তারপরে সরপাত যা আছে যতজন বাকি থাকবে একে একে এক এক করে কভার করা শুরু করব আচ্ছা তাহলে নতুন কেউ এই চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সম্বন্ধে নোট লাগলে এইটি নোট হিসাবে লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে আমি তাহলে পরবর্তীতে এটা অ্যাড করে দেবো ঠিক আছে আর তোমরা চাইলে আমাকে কন্ট্যাক্টও করতে পারো আমার ডিসক্রিপশান আমার ফোন নাম্বার পেয়ে যাবে সেখান থেকে নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি দরকার পড়লে হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছুর মাধ্যমে আমি দিয়ে দেবো নোটগুলো তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার